গ্যাস চুরি বন্ধে রাতারাতি কোনো সমাধান নেই পেট্রোবাংলার কাছে। গণশুনানি নিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, তিতাসের সিস্টেম লসের বড় কারণ গ্যাস চুরি। তিতাসের কর্মকর্তারা এই অবৈধ সংযোগ দিয়ে থাকেন আর তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গণশুনানিতে শিল্পোদ্যোক্তারা ঈদের আগে কারখানা পুরোদমে চালাতে পেট্রোবাংলার কাছে গ্যাসের নিশ্চয়তা চেয়েছেন। যারা বৈধ ব্যবসায়ী, আমার সচেতন নাগরিক, তারা যাতে এই অবৈধ সংযোগগুলো উচ্ছেদে কাজ করে। এলাকার জিএম ভিজিএম তাদের দায় এটা চিহ্নিত করে করে এটা হ্রাস করে যৌক্তিক পরিমাণ আনতে হবে। আপনারা জানেন তো গ্যাসের ইয়া এটা তো জিরোতে আসবে না, টেকনিক্যাল লস থাকবে, অন্য লস থাকবে, প্রেশার টেম্পারেচার থাকবে, তবে আমরা এটা সহনশীল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।